রাজ্য জুড়ে মঙ্গলবারে উদযাপন করা হয়েছে বিষ্ণুরাভা দিবস। বিষ্ণুরাভা বামপন্থী আদর্শৰে আদৰ্শান্বিত ব্যক্তি আছিল। রাজ্যত এতিয়া চলি আছে বিজেপি সরকার, কপাল ভাল, বিষ্ণুরাভা এতিয়া জীবিত নহয়। আজি হয়তো বিষ্ণুরাভা জিয়াই থাকাহেতেন আর যদিহে বিষ্ণুরাভাই সরকারখন সমালোচনা করলেহেতেন, তেতিয়া হয়তো আন এক পরিবেশের সৃষ্টি হলহেতেন। বিষ্ণুরাভা এতিয়া নাই, কিন্তু ডক্টর হীরেণ গোহাঁই আছে। হীরেণ গোহাঁই বিষ্ণুরাভা নহয়, কিন্তু হীরেণ গোহাঁই বামপন্থী আদর্শরে আদর্শনীয়। সেইবাবে হয়তো হিমন্ত বিশ্ব শর্মার কুপদৃষ্টিত পড়ছে ডক্টর হীরেণ গোহাঁই। কমপ্লিটলি এজন লেফটিষ্ট নেতা এজন, গতিকে তেওঁ তেনেকুৱা কথা তেওঁ কৈ থাকিব। হি ইজ নট এ ইণ্টেলেকচুৱেল না, হি ইজ এ লেফটিষ্ট ইণ্টেলেকচুৱেল। তেওঁ এজন বাওঁপন্থী নেতা, তেওঁতো কোনো আমাৰতো কোনো বাকী কথাটোৰ লগত তেখেতৰ কোনো কথা নাই। বাট মই তেখেতক সুধিব খুজিম যে তেখেতৰ ফেমিলি মানুহবিলাকে কোন স্কুলত পঢ়ি আছে, ইংৰাজী স্কুলত পঢ়ি আছে নে অসমীয়া মাধ্যমত পঢ়ি আছে। সবে ডিছক্লোজ কৰি ল'ব লাগে এইবিলাক কথা কোৱাৰ আগতে, কাৰ ক'ত পঢ়ি আছে কোনে। হিমন্ত বিশ্ব শর্মার পর্দা চাও, হীরেণ গোহাঁই সমালোচনা করবলৈ এতিয়া যোগ্যতা অর্জন করলে রাজ্যের শিক্ষামন্ত্রী। আদর্শ বিদ্যালয় সমূহ ইংরাজি মাধ্যমের হওয়ার বিরোধিতা করেছিল হীরেণ গোহাঁই, ইয়াতেই ক্ষুণ্ণ হিমন্ত বিশ্ব শর্মা। সিগারেটর প্যাকেটত লিখা থাকে না যে সিগারেটে নিজে কয় যে মুখ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, গতি যিসকলে এইটো বিতর্ক সোমাব খোঁজে আগত ডিসক্লেমার দি দিব লাগে যে মূর লড়া কিন্তু অমুকত পড়ি আছে, আর মই মূর কথাটো আগতে কই দিছো ভাই, মূর লড়া ছোৱালী ইংরাজি মিডিয়ামত পড়ি আছে, মই মূর কথাটো কই দিছো। হিমন্ত বিশ্বর দাবি অসমীয়া মাধ্যমক তেও উপেক্ষা করা নাই। অসমীয়া মাধ্যমত মই শিক্ষামন্ত্রী থাকার প্রায় 20,000 নতুন স্কুল স্থাপন করেছো। এতিয়াও টি গার্ডেনত 300, আজি আমি ডিক্লেয়ার করে আহিছো টি গার্ডেনত 200 অসমীয়া মাধ্যমৰ স্কুল খোলা হব। মোর দেন 1,00,000 শিক্ষক অসমীয়া মাধ্যমত আমার কার্যকালত আমি নিযুক্তি করেছো। অহা 1 জুলাই 10,000 অসমীয়া মাধ্যমৰ শিক্ষকৰ ব্যবস্থা মানে নিয়োগ হব। গতিকে তার পিছত যদি কোনোবাই একিউজ করে যে অসমীয়া মাধ্যমক এই সরকারে বিচার নাই, ইয়াতকৈ হাস্যকর কথা একো হব নোৱাৰে। আদর্শ বিদ্যালয় সমূহ ইংরাজি মাধ্যমের হওয়ার বাবে হিমন্ত বিশ্ব শর্মায় দোষারোপ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আরে তরুণ গগৈ তো ফাইলত এপ্রুভ করে ইংলিশ মিডিয়াম খুলিছে, এটো মোর ডিসিশন নহয়, তেও এটা কি কম, তেওঁ লগত কাজিয়া পেছাল করব কারণে মই দিগদারি পাও। এটো মই শিক্ষামন্ত্রী ভাঙার পিছত লওয়া সিদ্ধান্ত কংগ্রেস দলে যে মডেল স্কুলবিলাক ইংলিশ মিডিয়াম হব, এতিয়াও আজিও ইংরাজি মিডিয়ামৰ টিচাৰেই চলি আছে। আগতে তেওঁলোকে যেটো পোষ্ট ক্রিয়েট করা নাছিলে, সর্বশিক্ষার অধীনত থকা ইংরাজি মিডিয়ামৰ টিচাৰবিলাকক তেওঁলোকে মডেল স্কুললৈকে ট্রান্সফাৰ কৰি আনিছিলে। এটা আমার সিদ্ধান্ত নহয়, কিন্তু সিদ্ধান্তটো মই বেয়া পোৱা নাই, নহলে মই ক্রিটিসাইজ করলেহেতেন। এইটো তরুণ গগৈৰ সিদ্ধান্ত যে মডেল স্কুলবিলাক ইংলিশ মিডিয়াম হব লাগে। হিমন্ত বিশ্ব শর্মায় ডক্টর হীরেণ গোহাঁই সংক্রান্ত করা মন্তব্য সহজভাবে লোব বিচার নাই রাজ্যের সচেতন মহলে। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।